কৃষক সেতু নিউজ বাংলা নিবেদন করছে। বাইটেক টেলিকম প্রাইভেট লিমিটেড। বিধায়ক হলেও তিনি চাষী পরিবারের সদস্য, তাই বুধবার কৃষকের ভূমিকাতেই নিজেদের চাষের জমিতে সারাটা দিন শ্রম দিলেন পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভার বিধায়ক অলোক মাঝি। নিম্নচাপের বৃষ্টির জলে ডুবে যাওয়া নিজেদের জমির কাটা ধান গাছ জল থেকে উদ্ধার করে তিনি তুলে রাখলেন পাড়ে। বিধায়ক হলেও চাষী পরিবারের ছেলের নিজেদের চাষের জমির প্রতি ত্রাণ রয়ে গেছে দেখে খুশি বিধায়কের মা শান্তি দেবী। তিনি চান তার ছেলে যেন এই ভাব ধারাকেই আঁকড়ে থাকে। বিধায়ক অলোক মাঝির বাড়ি জেলার খণ্ডঘোষ থানার কৈয়র গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর গ্রামে। তিনি শুধু বিধায়কই নন, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতিও তিনি। বিধায়কের পরিবারের সকলেই কৃষিজীবী। বাবা প্রয়াত হবার পর পারিবারিক চাষবাসের বিষয়টি দেখাশোনার দায়িত্ব পড়ে অলোক মাঝির উপরেই। তিনি দায়িত্ব নিয়ে প্রতি বছর নিজেদের বিঘা দুয়েক জমিতে ধান চাষ করান। এবছর তিনি তাদের জমিতে সুগন্ধি ধানের চাষ করেছিলেন। পাকা ধান গাছ কেটে জমিতে বিছিয়ে রাখা ছিল। জমিতে পড়ে থাকা কাটা ধান গাছ বাড়ির খাবারে নিয়ে যাবার প্রস্তুতিও শুরু হয়ে গেছে একেবারেই। কিন্তু জাওয়াদের প্রভাবে সম্প্রতি টানা দুদিন ধরে চলা বৃষ্টির জলে তাঁদের সুগন্ধি ধানের জমি জলে ডুবে যায়। আর তার কারণেই জেলার অন্যান্য ব্লকের চাষিদের মতো বিধায়ক অলোক মাঝির পরিবারের সদস্যদেরও মাথায় হাত। নিজের বিধানসভা এলাকার চাষিদের পাশে দাঁড়াতে গিয়ে নিজের জমিতে জলে ডুবে থাকা ধান গাছ আর জল থেকে পাড়ে তোলা হয়নি তার। অথচ তার বসতি এলাকার সব চাষিরাই দিন রাত এক করে নিজেদের জমিতে পড়ে থাকা কাটা ধান গাছ পাড়ে তুলে কিছুটা হলেও মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই আর দেরি না করে বিধায়ক অলোক মাঝিও এদিন একই পথে হেঁটে নিজেই নিজেদের জমিতে পড়ে থাকা কাটা ধান গাছ জল থেকে পাড়ে তোলার কাজ শুরু করে দিলেন। অলোক মাঝি বলেন তিনি চাষী পরিবারের সন্তান, তাই বিধায়ক হলেও তার বাবা প্রয়াত হবার পর তাকেই তাদের পরিবারের জমি জমা চাষের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হয়েছে। তাদের সুগন্ধি ধানের জমি বৃষ্টির জলে ডুবে যাওয়ায় তার বৃদ্ধা মা শান্তি দেবী সহ পরিবারের সবাই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। অনেক খরচ করে সুগন্ধি ধানের চাষ করেছিলেন। এখন তাদের গ্রামের সমস্ত চাষি নিজেদের জমির কাটা ধান গাছ পাড়ে তোলার কাজেই ব্যস্ত। সেই কারণে এদিন তিনি নিজেই জমিতে নেমে যতটা পেরেছেন জলে ডুবে থাকা কাটা ধান গাছ জমি থেকে পাড়ে তুলে রেখেছেন। জলে নষ্ট হয়ে যাওয়ার জন্য ধান হয়তো আর তেমন মিলবে না, তবু যতটুকু ধান মিলবে সেটাই তাদের পরিবারের অন্ন সংস্থানে সহায়ক হবে বলে জানিয়েছেন অলোক মাঝি। শান্তি দেবী বলেন তার ছেলে বিধায়ক হলেও চাষী পরিবারেরই ছেলে, সেই কথা যে তার ছেলে ভোলেনি সেটাই তার কাছে গর্বের বিষয়। প্রদীপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা।